হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সুইটিস কিচেন টেস্ট বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো মুচমুচে চিংড়ি ফ্রাই বা জাপানিজ এবি ফ্রাই যে নামেই বলি না কেন খেতে কিন্তু ভীষণই মজার হয় চিংড়ি ফ্রাই এই রেসিপিটি পোলাও ফ্রায়েড রাইস বা এমনিও ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর বাচ্চাদেরকে যদি এভাবে এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় তারা তো খুবই পছন্দ করবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি লেজের দিকে শুধু একটু খোসা রয়েছে আর আমার যা যা লাগবে একটি ডিম নিয়েছি ডিমে আমি খুব সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করে দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর লাগবে আমার মরিচের গুঁড়া আর নিয়েছি ব্রেড ক্রামস চালের গুঁড়ো নিয়েছি চার টেবিল চামচ ওয়ান টেবিল স্পুন নিয়েছি ময়দা আর ওয়ান টেবিল স্পুন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন নিয়েছি আদা পেস্ট ওয়ান টি স্পুন নিয়েছি রসুন পেস্ট চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার ময়দা এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন পেস্ট আর ওয়ান টি স্পুন আদা পেস্ট হাফ স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে একটা মিডিয়াম ধরনের ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা ঠিক এরকম হবে একটি চিংড়ি নিয়ে আমি ব্যাটারে কুট করে নিলাম ব্যাটারে কুট করে নিয়ে এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের গোলায় চিংড়িটাকে কুট করে নিচ্ছি নিয়ে আবারও আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি এভাবে ডাবল কুট করে নিচ্ছি এখন আমি এই চিংড়িটাকে ব্রেড কামে কুট করে নিচ্ছি কুট করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি কুট করে দেখিয়ে দিচ্ছি চিংড়িটা আমি ব্যাটারে দিয়ে দিলাম ব্যাটার থেকে নিয়ে ডিমে দিয়ে দিচ্ছি আবার ব্যাটারে দিয়ে দিচ্ছি এভাবে আমি ডাবল কুট করে নিচ্ছি আবারও ব্রেডস কামে কুট করে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো চিংড়িকে আমি কুট করে নিয়েছি এখন ভেজে নিচ্ছি একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ ডিপ ফ্রাই করবো তেলটাকে হিট করে নিয়ে এখন আমি চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি এ অবস্থায় চোলা রাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে ভিতরে চিংড়িটা কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে লাল হয়ে যাবে এক পিঠ ভাজার পর অন্য পিঠ উল্টে দিতে হবে এভাবেই বুথ সাইড লালচে করে ভেজে নিতে হবে চিংড়িগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি বাকি চিংড়িগুলোকেও আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি এক সাইড ভেজে নিয়ে অন্য সাইড উল্টে দিচ্ছি এগুলোকেও মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মুচমুচে চিংড়ি ফ্রাই বা জাপানিজ এবি ফ্রাই আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই